you're not going to আরে রাজু দেখ প্রিয়াদের বাড়িতে তো দেখছি প্রিয়া আর গুড্ডু এখনো ঘুমিয়ে আছে ওরা কি স্কুলে যাবে না নাকি আজকে তো স্কুলে পতাকা উত্তোলন করা হবে আজকে স্বাধীনতা দিবস বলে কথা আরে জানিস রাজু আমার তো মনে হচ্ছে গুড্ডু আর প্রিয়াটা এখনো পর্যন্ত কিছুই কেনে নি হা হা আমাদের হাতের পতাকাগুলো দেখলে দেখিস ওদের কেমন হিংসে হয় আরে চল ওদেরকে আমরা ডাক দি এ গুড্ডু ভাই ওট ওট আরে কে দেখছি আমাকে আরে রাজু দাদা কেলতু দাদা আরে বাহ তোমাদের হাতে পতাকা আরে হ্যাঁ আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আরে আমরা তো এখনো পতাকাই কিনি আরে হ্যাঁ জানতাম এটাই বলবি তোরা কি কোনো কিছু আগে থাকতে কিনে রাখিস কি দেখেছিস কালকে আমি আমার মায়ের সাথে বের হয়ে তারপরে এই পতাকাগুলো কিনে রেখেছি আরও অনেক কিছু আমরা সেগুলো পরে কিছুক্ষণের মধ্যে স্কুলে যাবো আরে তাই আমিও যাব স্কুলে এত কিছু নিয়ে আরে আরে ওই তো রাজু আর কেলতু এসে গেছি আরে হ্যাঁ আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আরে কিন্তু আমরা তো এখনো কিছু কেনাকাটা করিনি আরেকটু পরে তো স্কুলে যেতে হবে আরে রাজু কেলটু তোরে এই পতাকাগুলো করতে কিনলি রে কি সুন্দর লাগছে আরে বাজারে গেলে তো এখন সব দোকানেই পতাকা কিনতে পাওয়া যাচ্ছে তোরা বুঝি এখনো যাস নি আরে না মাকে কালকে কত করে বললাম যে দোকানে নিয়ে চলো কালকে স্বাধীনতা দিবস আমি স্কুলে অনেক কিছু পড়ে যাব মা কাজের চাপে যেতেই পারিনি চলো এখন ডাক দি ও মা মা ওটো ওটো আজকে তো স্বাধীনতা দিবস চলো দোকানে যেতে হবে তারপর সাজুগুজু করে স্কুলেও যেতে হবে স্বাধীনতা দিবস পালন করার জন্য আরে হ্যাঁ প্রিয়াশোনা আমি তো ভুলেই গিয়েছিলাম তাড়াতাড়ি করে রাধাকে ডাক দিই আজকে স্বাধীনতা দিবস বলে কথা বাড়িতে এভাবে শুয়ে থাকলে হবে নাকি বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে আর কত কিছু কিনতে হবে বলো তো কালকে বিকেলে এত কাজের চাপে তো বেরোতেই পারিনি আরে রাধা ওট ওট আর ঘুমোস না বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে আজকে স্বাধীনতা দিবস আরে ওট আরে স্বাধীনতা দিবস আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছি কালকে কাজ সারতে সারতে অনেক রাত হয়ে গেছিল আর তো দোকানে যাওয়াই হলো না আমার বাচ্চারাও তো যাবে আরে এই কি বাচ্চাদের তো সকাল সাড়ে সাতটায় যেতে বলেছিল স্কুলে এখন তো সাড়ে ছটা বাজে হাতে মাত্র এক ঘন্টা আছে আচ্ছা ঠিক আছে আন্টিরা আমরা তাড়াতাড়ি করে চলে যাই আরে তোমরা এক্ষুনি চলে যাবে এখন তো এক ঘন্টা বাকি রয়েছে পতাকা উত্তোলন করাতে আরে তাতে কি হয়েছে স্কুলেও তো অনেক কাজ থাকে আমরা গিয়ে স্যার ম্যাডামদের সাহায্য করব চল চল কেলটু তাড়াতাড়ি করে যাই হলে এদের চক্করে আমাদেরই লেট হয়ে যাবে আরে হ্যাঁ তারপরে ভালো ভালো চকলেটগুলো তো শেষ হয়ে যাবে স্কুলে যেগুলো স্টুডেন্টদের দেওয়ার জন্য এনেছে করে বলেছি কালকে আমাদের কেনাকাটা করে দাও স্বাধীনতা দিবসের আমাদের কাছে কিছুই নেই এখন আরে এক ঘন্টার মধ্যে স্কুলে যাব এখন স্কুলে যাব নাকি জিনিস কিনতে যাব বলে তো আরে আরে প্রশ্ন কাঁদিস না কাঁদিস না এক্ষুনি আমরা দোকানে যাব আর দোকানে গিয়ে আমরা ভরপুর জিনিস কিনে নিয়ে আসবো তারপরে দেখবে সবার থেকে বেশি আমাদের কাছেই স্বাধীনতা দিবসের পতাকা রয়েছে আরে হ্যাঁ প্রিয়াসু না কান্না করো না চলো আমরা তাড়াতাড়ি করে যাই আর সব কিছু কিনে নিয়ে আসি এই তাহলে তাড়াতাড়ি করে চলো উফ তাড়াতাড়ি করে যাই আর সব কিছু কেনাকাটা করে নিয়ে বাচ্চাদের স্কুলে যেতে হবে এই তো এই তো সেই দোকানটা এই তো সামনের এই দোকানটাতেই তো কত কিছু পাওয়া যাচ্ছে আরে দিদি তাড়াতাড়ি করে আয় দেখ স্বাধীনতা বসু উপলক্ষে এই দোকানে সব কিছু পাওয়া যাচ্ছে আমাদের আর বেশি দূরে যেতে হবে না আরে বাহ কি সুন্দর লাগছে সব কিছু দেখতে মনটা তো চাইছে যে সব কিছুই কিনে নি আজকে দাঁড়াও পুরো দোকানটা ফাঁকা করে দেব আরে মা তাড়াতাড়ি চলে ওই দেখো রাজধানটি পৌঁছে গেছে আরে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছি যাচ্ছি আরে বা দোকানে তো সব কিছু রয়েছে আরে ও বিমল দা সব কিছু তুমি এনেছো কি ভাল লাগছে দেখতে তোমার দোকানটা আরে হ্যাঁ গো কুসুম দিদি দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে সব কিছু পেয়ে যাবে আমার দোকানে সকাল থেকে কত মানুষ এলো কত কিছু নিয়ে গেল। তোমরা কোথায় ছিলে গো আর কিছুক্ষণ পরেই তো মনে হচ্ছে বাচ্চাদের স্কুলে যেতে হবে আরে হ্যাঁ আঙ্কেল তুমি ঠিক বলেছ ওয়া মা একটা কাজ করো পতাকার সাথে সাথে শাড়িও নিয়ে নাও আমি একটা শাড়ি পরবো আরে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো এখানে শাড়ি থেকে শুরু করে সব কিছুই রয়েছে আরে বা মামা প্লিজ আমাকে শাড়ি কিনে দাও আর চকলেটে নিয়ে যাবো স্কুলে সবাইকে চকলেট খাওয়াবো আরে এই দেখো কুসুম দিদি এই শাড়িটা দেখো প্রিয়ার জন্য একদম পারফেক্ট খুবই সুন্দর লাগবে এটা পড়লে প্রিয়াকে স্কুলে যদি এটা পড়ে যায় না সব বাচ্চারা তাকিয়ে থাকবে আরে হ্যারি দিদি দেখ না কি সুন্দর শাড়িগুলো যদি বড়দের জন্য থাকতো আমি একটা নিয়ে নিতাম বুঝলি তো আরে বড়দের জন্য থাকলে দেখাও না আরে সরি দিদি বড়দের জন্য তো না বাচ্চাদের জন্যই রয়েছে সব ও মা দেখো দেখো কি সুন্দর লাগছে আমাকে শাড়িটা পরে ও কি সুন্দর সবাই তো স্কুলে গেলে মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে থাকবে এ গুডু ভাই তুই কিছু নে মা আমি ওই বেলটাও নেবো ওই দেখো গাডারটা কি সুন্দর পতাকার চিহ্ন আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব কিছুই নিয়ে নাও আর এই ব্যাচগুলো কত করে এই ব্যাচগুলো দশ টাকা পিস দিদি নাও খুবই ভালো লাগবে আরে হ্যাঁ আরে দেখি তো দিদি দেখি তো আরে হ্যাঁ এই ব্যাচগুলো খুব সুন্দর দেখিত সব থেকে বেশি বিক্রি হয়েছে বাচ্চা বাচ্চারা ড্রেসের সাথে এগুলো পড়ছে খুবই ভালো লাগছে আরে রাধা কি বলিস তাহলে আমরা দুজন দুটো নিয়ে নিই তুই আর আমি শাড়ির সাথে ম্যাচ করে পরবো আরে হ্যাঁ দিদি নিয়ে নি আচ্ছা ঠিক আছে তোমরা আর কি কি নেবে বলো আরে দিদি আমি এই পতাকাটা নেব এই পতাকাটা নিয়ে আমি গান গাইতে গাইতে বাচ্চাদের স্কুলে যাব। এই গানটা গাইবো তারপরে বন্দে হরি রাধা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে গাছ খুবই সুন্দর লাগবে তোকে আর বেশি করে কয়েকটা পতাকা নিয়ে নে আমিও যাবো আরে বিশ্বজিৎ ভাইও তো যাবে বাচ্চাদের স্কুলে হ্যাঁ হ্যাঁ ভাষণও তো দিতে হবে ওকে আচ্ছা দাদা তাহলে দিয়ে দেন তো আমাদের এই ব্যাচগুলো দেবেন আর যত পতাকা আছে ওগুলোও দিয়ে দেবেন আর হ্যাঁ আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বাচ্চাদের সবাইকে আমরা চকলেট বিলাবো আজকে আজকে এত সুন্দর দিন চলো চলো এগুলো দিয়ে দাও আর কিছু একটি লাগবে না দিদি না না আর কিছু লাগবে না আমরা যা যা নিয়েছি তুমি প্যাক করে দাও আর হ্যাঁ আমার মেয়ের জন্য ওই শাড়িটা দিতে একদমই ভুলো না আরে গুড্ডু ভাই দেখলি আমার মা আর রাধা আনটি কত ভালো কত কিছু কিনে দিচ্ছে আজকে স্বাধীনতা দিব উপলক্ষে এমনি সময় মা আর রাধা আনটি একটু কি কিপটেমি করে কিন্তু আজকে দেখেছিস মন খুলে আমাদের সব কিছু কিনে দিচ্ছে কত ভালো কিন্তু এ কি চিঙ্কিটা কোথায় গেল আমার তো মনে হচ্ছে চিঙ্কিও এখনো কিছু কেনে নি আমি কিনে দেব ওকে অমনি চিঙ্কিও চলে আসে আরে পিয়া তোরা এখানে আরে হ্যাঁ রে পিয়া আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে কিনতে এসেছি সব কিছু তুই কিনিস নি আরে না আমার মা আমাকে টাকাই দিল না মা বললো মায়ের কাছে টাকা নেই তাই আমি খালিয়াতেই এসেছি স্কুলে যাওয়ার জন্য আরে খালিয়াতে কেন যাবি আমি কিনে দেবো তোকে ওয়া আমার প্রিয়া ফ্রেন্ড সব থেকে ভালো আমাকে কত কিছু কিনে দেয় থ্যাংক ইউ প্রিয়া এ চিংকি জানিস মা আমাকে শাড়ি কিনে দিয়েছে তুই শাড়ি পরবি আচ্ছা ঠিক আছে পরবো তাহলে আন্টিকে বল আমার জন্য একটি শাড়ি কিনে দিতে আচ্ছা ঠিক আছে বলছি ও মা মা চিঙ্কিও আমার মতো শাড়ি পরবে এরকম পতাকা কালারে প্লিজ ওকেও একটা কিনে দাও না আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ চিঙ্কি পরলেও ভালো লাগবে আরেকটা দাও তো শাড়ি অরে হ্যাঁ হ্যাঁ আরেকটা শাড়ি হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি হ্যাঁ দুজনা মিলেমিশে পরবে খুব ভালো হবে বেচারি চিঙ্কি কিছুই কিনতে পারিনি আচ্ছা ঠিক আছে এই নিন তাহলে আমি আরও একটি শাড়ি দিচ্ছি এই শাড়িগুলোর সব বাচ্চা মেয়েরা পরলে খুবই সুন্দর লাগবে দেখতে দিদি ভাই আরে হ্যাঁ তার জন্যই তো নিলাম চিঙ্কি দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হচ্ছে নাকি খুবই সুন্দর লাগবে তোমাকে পরলে কি সুন্দর লাগছে কুসুমানটি থ্যাংক ইউ তোমাকে আরে হ্যাঁ চিঙ্কি তোকে তো আমার থেকেও বেশি সুন্দর লাগবে এই শাড়িটা পরলে আমিও শাড়ি পরবো আমি কি পরবো তাহলে আরে বুদ্ধু গুড্ডু ভাই ছেলেরা কি কখনো স্বাধীনতা দিবসে শাড়ি পরে ছেলেরা পতাকা কালারের ড্রেস পরে জামা পরে ছেলেদের আঙ্কেলকে জিজ্ঞাসা কর আছে নাকি হয়তো ঠিক আছে তাহলে আমিও পরবো হ মা আমাকেও কিনে দাও না প্লিজ অরে অরে বাচ্চা ছেলেদের ড্রেসগুলো সব বিক্রি হয়ে গেছে শুধু এখন মেয়েদের শাড়িগুলোই রয়েছে আমাকে মাফ করে দিও বেচারা আমি তোমাকে দিতে না কিন্তু কাপড় কাপড় আছে নিয়ে গেলে তোমরা কেটে বানাতে পারবে আরে না না অত দরকার নেই তো আজকেই তো স্বাধীনতা দিবস আজকে কখন কাপড় নিয়ে গিয়ে কখন কাটব আর কখন বানাবো ওর দরকার নেই ও এমনি স্কুল ড্রেস পরেই স্কুলে চলে যাবে তাহলেই হবে আরে রাধা সবাই পরে যাবে এরকম পতাকা কালারের ড্রেস তুই নিয়ে নে না আমি বাড়ি গিয়ে বানিয়ে দেব। আরে না রে দিদি আর দরকার নেই ওসব নিতে খুব ঝামেলা লাগবে স্কুলে যেতে হবে আর আধ ঘন্টার মধ্যেই আরে হ্যাঁ হ্যাঁ বানানোরও তো সময় নেই ঠিক আছে তাহলে তোমরা বাকি অন্যান্য জিনিসগুলো নিয়ে যাও বেচারার এ বছরের আর পতাকা কালারের ড্রেস পরা হলো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না রাধা কেনাকাটা সব হয়ে গেছে চল আমি শাড়িগুলো নিয়ে যাচ্ছি আর তুই বাদবাকি জিনিসগুলো দোকান থেকে নিয়ে চলে আয় আরে হ্যাঁ দিদি আচ্ছা দাদা দাও আমাদের বাকি জিনিসগুলো দাও কত কেনাকাটা করেছি এবার আমরা বাড়িতে গিয়ে সুন্দর করে গুছিয়ে সেজে গুজে বাচ্চাদের স্কুলে যাব পতাকা উত্তোলন করতে চলো চলো বাচ্চারা তাড়াতাড়ি চলো আরে হ্যাঁ রাধা আনটি আসছি আসছি আরে আমরা সবাই স্কুলে গিয়ে সবাইকে চকলেটও খাওয়াবো আরে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি মা কত পতাকা নিয়েছি আমরা সবাইকে দেবো যাদের কাছে পতাকা নেই আরে বাহ সত্যি এরকম দেশভক্ত তো কয়েকজনকেই দেখা যায় কত কেনাকাটা করে নিয়ে গেছে আমার দোকান তো পুরো খালি হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো